আমাকে বকা দিচ্ছেন, আপনাদের পায়ে আমার হাত, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারা আসেন, এসে আমাকে শিখাই দিয়ে যান, যদি আমার কোনো ভুল থাকে আমাকে শিখিয়ে দিয়ে যান। তো 17,000 টাকা অনেকের কাছে বেশি মনে হয়েছে, এই 17,000 টাকা নিয়ে আমরা 50 লক্ষ টাকা গোছাতে হবে না? না গোছাই দেবো কোথার থেকে? সে যত দুষ্ট হোক, সে যত অমনোযোগী হোক, সে যত খারাপ হোক, কারণ আমি মনে করি তাকে ভালো করার দায়িত্ব আমার। আমাদের আর রায়হান মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে বিশ্ব সেরা হাফেজ মাওলানা ইব্রাহিম হিসেবে কবুল ও মঞ্জুর করে নে। عَمَّا
মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখর ফাসাউফা ইয়া'লামুন صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته عبد الله يا شكرا كلام بارك الله فيك এবার ইসলামী সংগীত নিয়ে মঞ্চে আসবে মোহাম্মদ ফাহিম ফাহিমকে ইসলামী সংগীত পরিবেশন করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনের সাথে রেখো না গিয়ে আমার মন জাগিয়ে কোরআনের সাথে রেখো না গিয়ে আমার মন জাগিয়ে রেখো সদা সিরাতুল মুস্তাকিম রেখো بسم الله الرحمن الرحيم ورتل القرآن تبتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خير من تعلم القرآن وعلمه الحمد لله
আল্লাহ তাআলা তাকবারে লাকু সুফিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসে মহব্বত করে আজ আমাদের নুরানি সিলসিলা শেষ হয়ে আজ উত্তীর্ণ হয়ে নাজারায় একটি শুভ কাজে ভালো কাজে মহৎ কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই শুভ অনুষ্ঠানে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমাদের সম্মানিত আর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অনেক অভিজ্ঞ ব্যক্তি চিন্তা ধারণা নিয়ে আজ ধীরে ধীরে আর রহমান এগিয়ে যাচ্ছে। তোমাদের আর ইমরান সাহেব আর উপস্থিত আছেন আমাদের সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা বাংলা প্রান্ত থেকে ছুটে আসে ছুটে আসা আমার ছোট ছোট সুনাম মহিলা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শুনতে বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে দুনিয়ার পক্ষে এমন একটি কাজে আল্লাহ তাআলা সম্পর্ক করে দিয়েছে যে কালাম এই কালামটা এত দামি এই কালামের অর্থ এত দামি যে কোনো মানুষ যদি এই কালামের উপরে পরিচর্যা করতে চায় নিয়োগ করতে চায় আল্লাহ তাআলা তখন থেকে আসমানের ফেরেশতার মাধ্যমে তখন বলতে থাকে হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো এই যে আমার কালামকে ধারণ করার জন্য আমার কালামকে ভালোবাসার জন্য আমাকে মহব্বত করার জন্য এই সমস্ত মানুষগুলো ছুটে পাগলহারা দিশাহারা হয়ে ছুটে আসছে আমাকে না দেখে না জেনে না বুঝে হে ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ। আমি এরপর আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জায়গা থেকে আলো থেকে ফিরে আসছে আমাদের সমস্ত প্রশংসা একমাত্র তার যিনি আমার মালিক যিনি আমাদের মালিক তার প্রশংসার কোনো শেষ নেই। যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছে পৃথিবীতে আমাকে মুসলমান হিসেবে প্রেরণ করেছে পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ নবী বা রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছে এবং দিনই এলেমের যেই ক্ষেত বলা হয় যেটা আল্লাহ রাসুলের ঘর সেই আল্লাহ রাসুলের ঘরে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমার সামনে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আমাদের কলিজার টুকরাগুলি আছে যারা আলিফ থেকে শুরু করে নিয়ে কেউ কায়দা শেষ করে আম্পারা নিচ্ছে আর কেউ
নূরানি শেষ করে নাদেরা যাচ্ছে, এরা সকলেই আমার চোখের সামনে এই ক্ষেত্রগুলো অতিক্রম করেছে। তো আমি আমাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে এবং যারা আমাকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যখন কোনো স্টুডেন্ট আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসে ভর্তির জন্য, যখন আমার সাথে কথা বলে তখন আমি বলি যে পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠান আপনার বাচ্চাকে অনেক কিছু দিতে পারবে এই দুটো জিনিস ছাড়া। একটা হচ্ছে হলো আপনার বাচ্চার ভিতরে মিনিমাম 60% থাকতে হবে মেধা, তার মেধা মিনিমাম 60% থাকতে হবে, তার মনোযোগ 40% থাকতে হবে, তাহলে সে পৃথিবীর যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে সেখান থেকে সে একটা ভালো ফলাফল পেতে পারে। কিন্তু যদি আপনার বাচ্চা তার ব্রেন দুর্বল হয়, তার মনোযোগ কম থাকে, সেক্ষেত্রে পৃথিবীর কোনো ভালো প্রতিষ্ঠানে এসে অনেক কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। কারণ কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্যই এই দুটো জিনিসের দরকার হয়, একটা মেধা আর একটা মনোযোগ। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানে শারীরিক শাসনটা নেই, ভালোবাসা দিয়ে পড়ানো হয়, সেহেতু বাচ্চাদের ভিতরে ভয় জিনিসটা কম থাকে। বাচ্চাদের ভিতরে ভয় জিনিসটা কম থাকার কারণে যাদের ভিতরে মনোযোগ কম, যাদের মেধা একটু দুর্বল, এরা স্বাভাবিকই ওইভাবে এগোতে পারে না যেভাবে একটা বাচ্চা মার খাওয়ার পরে এগোয়। কারণ একটা বাচ্চাকে যখন একটা জায়গা পাঁচটা বাড়ি দেওয়া হয় তখন এর দুটো দিক থাকে, একটা হলো সে অনেক ভালো হয়ে যায়, আর একটা হলো সে এই মায়ের খেয়ে মাদ্রাসা হোক স্কুল হোক লেখাপড়া ছেড়ে দেয়। আর আমাদের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে হলো সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে হাফেজ মাওলানা মুফতি হওয়ার থেকে বেটার সে অ্যাটলিস্ট কোরআনটা শিখুক, সে অ্যাটলিস্ট এলেমটা শিখুক। একটা মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য যতটুকু জানা লাগে অতটুকু জানুক, যাতে সে মাদ্রাসার দুঃশাসনের কারণে সে একবারে মাদ্রাসা থেকে বেরোয় যায়, পড়ায় যায়, লেখাপড়া না করে এমনটা না হোক। আর আপনার সন্তানকে মানুষ করার পিছনে প্রতিষ্ঠান যেরকম পরিশ্রম দেবে অনুরূপভাবে প্রত্যেকটা বাবা মা তাদেরও পরিশ্রম করতে হবে, ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পিছনে লেগে থাকতে হবে। তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার বা আমার সন্তান একটা ভালো কাঙ্ক্ষিত ফলাফলে আসতে পারে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে হলো আমি নিজেও লেখাপড়া করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়, সেখানে আমি যাই, যদিও আমি মানে ক্যামেরার সামনে খুব বেশি একটা থাকি না, কিন্তু বিভিন্ন মাদ্রাসাতে আমি যাই, আমি দেখি। বা আমাদের এখানে অনেক ছাত্র 10 পারা পড়ে আসে, 20 পারা পড়ে আসে অন্য জায়গা থেকে হিপস করে আসে, তখন তার তেলাওয়াত শুনলে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এই ছাত্রটা সে হিফজখানার ছাত্র। আমার কাছে মনে হয় যে আমাদের যে মক্তবগুলি আছে, মসজিদগুলি আছে, এই মসজিদের ইমাম সাহেবের কাছে পড়লে যেরকম পড়া হয় ওরকমটা মনে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এটা অপরিহার্য হলেও সত্য যে আমাদের নুরানি সেকশনের যে বাচ্চাগুলো রিভিশনে থাকে, যে আমপাড়া শেষ করে রিভিশনে থাকে, এদের তেলাওয়াত শুনলে মনে হয় যে এরা হিফজখানায় পড়ে। এটা আলহামদুলিল্লাহ আমাদের যে নুরানি সেকশনের শিক্ষকরা আছে ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, ওনাদের অক্লান্ত পরিশ্রমের যে ফল সেটাই হচ্ছে এটা, যে এখানে আসলে যে নুরানি সেকশনের বাচ্চাদের তেলাওয়াত শুনলে আমাদের মন বিমুগ্ধ হয়, আনন্দে ভরে যায়। এখানে আমাদের অনেক গার্ডিয়ান আছেন যাদের ছেলে এখানে আছে, তো আমি আশাবাদী যে আপনার সন্তানের তেলাওয়াত শুনলে আপনারও ভালো লাগবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে হলো একটা ক্লাসে 15 জন বাচ্চা থাকলে 15 জন বাচ্চাই একরকম হবে না, কারণ 15 জন বাচ্চার মেধা একরকম না, 15 জন বাচ্চা একরকম না, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন মেধা, ভিন্ন ভিন্ন মনোযোগ। সো প্রত্যেকটা বাচ্চা তার মেধা অনুযায়ী, তার মনোযোগ অনুযায়ী সে ফলাফল পায়। এখানে আমরা যারা বাবা মা আছি আমাদের খুব সুন্দরভাবে পরিলক্ষিত করতে হবে যে আমার সন্তানের মেধা কেমন, আমার সন্তান চেষ্টা করে কেমন। যদি আমার সন্তানের মেধা কম থাকে এবং তার চেষ্টা ভালো থাকে তাহলে সে যতটুকু পারে অতটুকুর ভিতরেই খুশি থাকতে হবে, তাকে উৎসাহ দিতে হবে যে বাবা অনেক ভালো হয়েছে, তুমি সামনে আরো অনেক ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আপনার এই এতটুকু কথায় আপনার সন্তান সে সামনে
অনেক ভালো করার জন্য সে সাহস পাবে, সে উৎসাহ পাবে। আর একটা মানুষ বড় হওয়ার পিছনে উৎসাহটা অনেক বড় কাজ করে, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আর যখন একটা ছোট বাচ্চাকে ভর্ৎসনা করা হয়, তাকে তার মন ভেঙে দেওয়া হয়, তখন সে আর লেখাপড়া করতে চায় না, সে আর সামনে এগোতে চায় না, যে আমাকে দিয়ে তো কিছু হচ্ছে না, আমি তো কিছুই পারতেছি না, তার লেখাপড়া করার দরকার নাই। তো আমরা যারা আমাদের সন্তানদেরকে এই উৎসাহ দেই না, আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আপনার সন্তান যতটুকু পারে যে পর্যায়ে আছে ওই পর্যায়ে তাকে আপনি উৎসাহ দেন, তাকে ভালোবাসা দেন, তাকে বুঝান। দেখবেন একটা সময় আপনার সন্তান অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে হলো হতাশ হওয়া যাবে না, আপনার সন্তান কথা শুনে না, আপনার সন্তান ভালো পারছে না, হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে তার পিছে লেগে থাকেন, সংশ্লিষ্ট যে প্রধান আছে তার সাথে দেখা করেন, তার সাথে দেখা করে তার কাছ থেকে জানেন যে আমার সন্তানের সমস্যাটা কোথায়, তার কাছ থেকে সেই সমস্যাটা জেনে সেই জায়গায় কাজ করার চেষ্টা করেন। এবং সংশ্লিষ্ট যে প্রধান থাকে তার সাথে মাসে একবার বসেন, প্রয়োজন হলে সপ্তাহে একবার বসেন, প্রয়োজন হলে 15 দিনে একবার বসেন, যে স্যার আমার সন্তানটার দিকে একটু খেয়াল করেন, দেখেন না ওর কোথায় সমস্যা আছে, কোন টিচার ওকে পড়ায় তাকে একটু ভালোভাবে বুঝায় দেন, আমার ছেলের সমস্যাটা যেন দূর হয়ে যায়। এভাবে একটা ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো বুঝের মাধ্যমে আপনার আমার সন্তান একটা ভালো জায়গায় আসতে পারে। এখানে যে বাচ্চাগুলো আছে, আমি একযোগে বলতে পারি এখানে এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চা আমাকে পছন্দ করে না, কারণ প্রত্যেকটা বাচ্চার সাথে সে ভালো করুক সে খারাপ করুক, সে পড়া পারুক সে না পারুক, সে দুষ্টমি করুক, প্রত্যেকটা বাচ্চার সাথে আমার আচরণ এক, সেটা হচ্ছে সুন্দর আচরণ। আমি কি মিথ্যে বলেছি? সবার মুখের হাসির সাথে আমার হাসির মিল আছে। আমি কখনোই আমাদের মাদ্রাসার কোনো বাচ্চার সাথে খারাপ ব্যবহার করি নাই, যতদিন আছি করব না। সে যত দুষ্টু হোক, সে যত অমনোযোগী হোক, সে যত খারাপ হোক, কারণ আমি মনে করি তাকে ভালো করার দায়িত্ব আমার। সো আমি যেরকম মনে করি যে তাকে ভালো করার দায়িত্ব আমার, ওরকম প্রত্যেকটা মাদ্রাসার প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, তার উচিত ধৈর্যের সাথে তাদেরকে হ্যান্ডেল করা, যে আমার সন্তান যত খারাপ হোক তাকে ভালো করার দায়িত্ব আমার। আমি যদি পিছন থেকে সরে যাই তাহলে তাকে মানুষ করবে কে? তো আমি বিশেষ করে আমাদের মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি যেরকম প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি এবং তাদেরকে তাদের খারাপ ব্যবহার, ভালো ব্যবহার, তাদের দুষ্টমি, তাদের অমনোযোগী সব কিছু আমি ভালোভাবে নেই, তাদেরকে সামনে বাড়তে ভালো ব্যবহার দিয়ে সহায়তা করি, আমি আশাবাদী আমার প্রত্যেকটা টিচার সেটা করবেন আমাদের এই ছাত্রদেরকে সুন্দর আচরণের মাধ্যমে, যাতে এরা এই দেশের জন্য সম্পদ হতে পারে, এই প্রচেষ্টার জন্য সবাই চেষ্টা করবেন। আমাদের প্রধান পরিচালক সাহেব চলে আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, সকলের কাছে দোয়া চাই। এবং এখানে যে আমাদের কোমলমতি বাচ্চারা আছে এদের জন্য আমার দোয়া থাকলো, এরা যেন আমাদের এই আর রায়হান মাদ্রাসাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে এবং দুনিয়া এবং আখিরাতের জন্য প্রতিটা বাবা মার জন্য এটা উসিলার কারণ হতে পারে। এই এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি। ফুলের মালা দিয়ে আমাদের সম্মানিত পরিচালক স্যারকে বরণ করে নিয়েছেন। Ooh.
সামির খান তার মাদ্রাসায় পড়ার বয়স সব মিলিয়ে 2 মাস। এর আগে সে স্কুলে ক্লাস 5-এ পড়ত। সে আমাকে ভালোবেসে গুলশান থেকে আসছে। মাত্র 2 মাসে সে আলিফ থেকে কায়দা শেষ করে আম্পারা শেষ করে এরকম আন্তর্জাতিক মানের একজন কারি হয়ে গেছে। এই কিরাতের ক্লাস করছে সে মাত্র ছয়টা ক্লাস করে সে এরকম উঁচু মাপের কিরাত পড়েছে আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসায় আমরা আপনার সন্তানের যতগুলো দিক আছে যোগ্যতার সকল দিক আমরা বিকশিত করার চেষ্টা করছি। আমাদের এখানে কিরাতের জন্য আন্তর্জাতিক মানের কারি শিক্ষক রাখা আছে, কারি সাহেবান। গজল শেখানোর জন্য আমাদের কলরবের শিল্পীরা আছে, আমরা নিজেরা আছি।
আন্তর্জাতিক তেলাওয়াত শেখানোর জন্য, হদর শেখানোর জন্য আমাদের মাস্কের চারজন টিচার টিচার রাখা আছে। আপনারা সবাই আমার বাবা সামির খানকে দোয়া দিবেন, আল্লাহ যেন সামির খানকে বিশ্বমানের একজন হাফেজ এবং কারি হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। তুমি করে নিছো কতটা মনের আবেশে, তোমারই গাঙ্গে যা কতটা মনের গহীনে, তুমি করে নিছো কতটা মনের আবেশে, তোমারি গাঙ্গে যা। তুমি আমার আরামবালা, তুমি আমার আরামবালা, তুমি তো সাধনা মোহাম্মদ হাজার তোমা, তুমি মোহাম্মদ 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 মনের দহনে যে চর্চা তোমার, তোমার প্রেমের সার, খোদার পিয়তে সাফায়াত পেতে আমি তোমার প্রেমের মুহতাজ। মনের দহনে যে চর্চা তোমার, তোমার প্রেমের রাত, সাফায়াত পেতে আমি তোমার প্রেমের মুহতাজ। তুমি আমার হাজার কথা, তুমি আমার হাজার কথা, শ্রেষ্ঠ আলোচনা মোহাম্মদ 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 হাজার তোমার, তুমি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমাকে জিজ্ঞেস করেন নাই তো ভালো আছি কেমন করেন, জিজ্ঞেস করেন। আমার হাসি দেখেন আগে, এইবার বলেন আমি ভালো আছি কিনা। হ্যাঁ, আমার হাসি দেখে বোঝা যায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এত সুন্দর চেহারা দেখে, এই যে সুন্দর পাগড়ি, সুন্দর একটা এটাকে কি বলে একটা মানে বিড়া, একটা সুন্দর হাবা গাবা, নিচে আপনাদের ড্রেস অসাধারণ লাগতেছে আপনাদের। মনে হচ্ছে যে আমরা জান্নাতে যাব একসাথে এখন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সাথে একটা ছোট্ট বদলের অংশ দিয়ে শুরু করি, বলবো আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি প্রভু তোমাকে, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، من أحب لله وأبغض لله وأعطى لله ومنع কিনা। আমি আপনাদেরকে ভালোবাসি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনারা আমাকে কেন ভালোবাসেন বলেন? আমাদের এই ভালোবাসাটা
কিয়ামত পর্যন্ত স্থায়ী হোক। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ বলেছেন সদকায়ে জারিয়ার সর্বোত্তম পন্থা হলো এলেম শিখা শেখানো, কোরআন শিখা কোরআন শেখানো। এর চাইতে ভালো সদকায়ে জারিয়ার মাধ্যম এই পৃথিবীতে আর নেই। কিভাবে? উস্তাদজি এই উস্তাদজি এই উস্তাদজি আপনাদেরকে সূরা ফাতিহা শিখিয়েছে, সূরা নাস শিখিয়েছে, তাসবিহ শিখিয়েছে, ঠিক না বেঠিক? আপনাদের মধ্যে 31 জন আজকে নাজেরায় যাচ্ছেন, 30 জন আম্পারায় যাচ্ছেন, 61 জন। এই 61 জনের মধ্যে দেখা যাবে যে আজ থেকে 20 বছর পরে 30 জন শিক্ষক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 30 জনে আবার 5000 মানুষকে, 10000 মানুষকে, 50000 ছাত্রকে তারা তাদের সারা জীবনে সূরা ফাতিহা শেখাবে। ওই 50000 আবার 500000 মানুষকে কোরআন শেখাবে। ওই 500000 আবার 5000000 মানুষকে শেখাবে। ওই 500000 5 কোটি মানুষকে শেখাবে। ওই 5 কোটি মানুষ 50 কোটি মানুষকে শেখাবে। ওই 50 কোটি মানুষ 500 কোটি মানুষকে শেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আপনাদেরকে এভাবে কোরআন শিখাচ্ছি, এভাবে কিয়ামত পর্যন্ত আমাদের ছাত্র, আপনাদের ছাত্র, তাদের ছাত্র, তাদের ছাত্র, তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত কোরআন শিখাতে থাকবে। এ কারণে আমাদের ভাষা ভালোবাসাগুলো শুধুমাত্র আল্লাহর সাথে যে মিশে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছিল কার উপরে? এই যে সে ফাস্টু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি শিখিয়েছেন সাহাবীদের, সাহাবীরা শিখিয়েছেন তাবেঈদের, তাবেঈরা শিখিয়েছেন তাবে তাবেঈদের, তাবে তাবেঈদের শিখিয়েছেন সালফে সালিহীনদেরকে, সালফে সালিহীনরা শিখিয়েছেন আমাদেরকে, আমরা শিখাচ্ছি আপনাদেরকে, আপনারা শিখাবেন আপনাদের ছাত্রদেরকে। এভাবে কিয়ামত পর্যন্ত আমাদের এই আর রায়হান মাদ্রাসার কোরআন শিক্ষাটা জীবিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে যে আমাদের 61 জন বাবা, 61 জন আব্বু, 61 জন বাজান, যাদেরকে আমি বাবা বলি, বাজান বলি, আব্বু বলি। আমি আপনাদেরকে আব্বু বাজান ছাড়া ডাক দেই? একটু জোরে বলেন ডাক দেই। আমাদের এই বাবাগুলো বিশ্বমানের হাফেজ হোক, সবাই বিশ্বমানের আলেম হোক। আপনাদের সবার কাছে দোয়া চাই, মা বাবার কাছে দোয়া চাই। পিতামাতার দোয়া কারেন্টের মতো লেগে যায়, আপনারা আজকে চোখের পানে ছেড়ে এদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে প্রত্যেককে যেন আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর মতো বিখ্যাত বুজুর্গ আলেম বানাক। সকলে বলেন আমিন। আর আজকে দোয়া কবুলের সময় তোমাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে বিপদমুক্ত দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ভালো রাখেন। সকলে বলেন আমিন। আমি যখন মরে যাব তখন যেন আমার মাটি দিতে তোমরা যাও। আজকে তোমরা আমার সাথে ওয়াদা করো, আমি মরে গেলে আমার মাটি দিতে কে কে যাবা? ইনশাল্লাহ বলেন। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। দিবেন ইনশাল্লাহ? আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে 10 বছর বাঁচায় রাখে, 10 বছরে মিনিমাম 2000 হাফেজ হবে আমাদের কাছে। এই 2000 হাফেজ ছাত্র যদি আমার মাটি দিতে যায়, আমার বিশ্বাস আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে পারবে না ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আর আমি উস্তাদ হিসেবে আপনাদের সকল উস্তাদদেরকে নিয়ে আজকে আপনাদেরকে প্রাণ খুলে দোয়া দিচ্ছি, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়ায় কোনো কষ্ট না দেয়, আল্লাহ যেন আপনাদেরকে কোনো মুসিবত না দেয়, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ হিসেবে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আজকের যারা নাজেরা যাচ্ছে তারা যেন 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে হিফজখানায় চলে যেতে পারে, আর হিফজখানায় যাওয়ার পরে তারা যেন 1-2 বছরের ভিতরে যেন কোরআন হিফজ করে আমার কপালে একটা চুমু দিতে পারে। সবাই বলেন আমিন।
আবার বলেন সুম্মা আমিন, আবার বলেন সুম্মা আমিন। আমাদের ভিডিও যারা দেখেন, আমি এর উদ্দেশ্য করে বলছি মা বাবাদের, আমি দৃঢ়তার সাথে বলছি আপনাদের দাওয়াত আর রায়হান মাদ্রাসায় আসেন। আমাদের হেফজ বিভাগে এখন 400+ ছাত্র আছে, 36 জন শিক্ষক আছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হেফজখানার যে কোনো ছাত্রকে যে কোনো সময় এসে আপনারা প্রশ্ন করলে, আশা করি ইনশাল্লাহ 90% ছাত্র আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। একদম যাদের গ্রেড খারাপ, যারা দুষ্টু দুষ্টু, তাদের বিষয়ে আমরা বলতে পারবো না। আমাদের নাজেরা বিভাগে আসে, আমাদের নাজেরা বিভাগের 450 ছাত্র আছে আমাদের নাজেরা বিভাগে। এই 450 ছাত্রকে যে কাউকে আপনারা, যাদের 2 পড়া হয়েছে তাদেরও, যাদের 10 পড়া হয়েছে তাদেরও, কোরআনের যে কোনো জায়গা দিয়ে বের করে দিলে তারা আন্তর্জাতিক 5টা লাহানে আপনাদেরকে পড়াশোনাতে পারবে ইনশাআল্লাহ, বিশুদ্ধভাবে তাসবিহ সহকারে। আমাদের নুরানি বিভাগে আসেন, এখানে কায়দা আর আমপারা পড়ানো হয়। আমাদের আমপারা যারা পড়ে তাদেরকে নুরানি বিভাগে আমাদের 450 ছাত্র আছে আলহামদুলিল্লাহ। যে কাউকে আপনারা কোরআনের যে কোনো জায়গা দিয়ে বের করে দিলে আমাদের আমপাড়ার ছাত্ররা আপনাদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শোনাতে পারবে ইনশাআল্লাহ। এটা আমি মিডিয়ার সামনে বলছি, আপনারা যে কোনো সময় আপনারা আসেন, এসে পরিদর্শন করেন, দূর থেকে আমাকে বকা না দিয়ে কাছে আসেন। যারা আমাকে বকা দিচ্ছেন আশা করি তারা আমার বন্ধু হয়ে যাবে, তারা আমার ভাই হয়ে যাবে। আমার যে কওমি মাদ্রাসার শিক্ষকরা হেফজখানা বা মুহতামিমরা আমাকে বকা দিচ্ছেন, আপনাদের পায়ে আমার হাত, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারা আসেন, এসে আমাকে শিখাই দিয়ে যান। যদি আমার কোনো ভুল থাকে আমাকে শিখিয়ে দিয়ে যান, আর যদি ভুল না থাকে তাহলে আমাকে একটু দোয়া দিয়ে যান, আমি যেন আরও ভালো কাজ করতে পারি। আর মানুষকে জানাতে হবে, আম জনসাধারণ এখন আমাদের কাছে ঝুঁকতেছে। আপনারা শুনে খুশি হবেন, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার ছেলে আমার এখানে একমাত্র সন্তান, আমার এখানে পড়ে, উনি অনেক স্যাটিসফাইড, উনি অনেক খুশি যে আমার এখানে পড়ে তার সন্তানটা আন্তর্জাতিক মানের হচ্ছে। আমার এখানে আর্মির অনেক বড় অফিসার কর্নেল, তাদের সন্তানটা আমার এখানে পড়ে আলহামদুলিল্লাহ। আমার এখানে বাংলাদেশের বিখ্যাত যারা ব্যবসায়ী তাদের সন্তানরা পড়ে। আমার এখানে আমেরিকা থেকে ছাত্ররা আসছে, আমাদের এখানে ইন্ডিয়া থেকে আপনারা জানেন অলরেডি 15 জন ছাত্র পড়ে। আপনারা এদের সাথে এসে কথা বলেন, যদি আমি প্রচার না করি, প্রচার না হয় তাহলে তো ওই ছেলেগুলো আমার এখানে আসবে না, ভিন্ন দেশ থেকে আসবে না, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার ছেলে এখানে পড়াতে আসবে না। উচ্চশিক্ষিত বাংলা, আপনারা শুনে খুশি হবেন, 5 গোল্ডেন প্লাস, 8 গোল্ডেন প্লাস, ম্যাট্রিকে গোল্ডেন প্লাস, ইন্টারে গোল্ডেন প্লাস, এরকম মেয়েরা আমাদের এখানে কোরআনের হাফেজা হওয়ার জন্য আসতেছে ছেলেরা। তাহলে প্রচার না হলে তো এই বিষয়টা তাদের কাছে যাবে না। হ্যাঁ, আমার অবশ্যই ভুল থাকতে পারে, আমি তো মানুষ, আমি তো, আমার শত ভুল থাকতে পারে, আপনারা আমাকে ধরাই দেন, আমার কাছে আসে আর রাহের মাদ্রাসা পরিদর্শন করে, পরিদর্শন করে আমার যেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেন, আমি অবশ্যই শুধরাব। ইদানিং একটা কথা নেটে আপনারা বলতেছেন যে ভর্তি 17,000 টাকা নেই, এটা টাকাটা বেশি, টাকাটা ভর্তি হওয়ার পরে ফেরত দেয় নেই, 2 দিন ক্লাস করেছে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তির টাকা ফেরত দেওয়ার কোনো দেয় না, আমিও সেটা দেই নাই। তো 17,000 টাকা অনেকের কাছে বেশি মনে হয়েছে। এই 17,000 টাকা নিয়ে আমরা খাট, তোষক, বালিশ, মশারি, প্লেট, গিলাস, জগ, গোসল করার বালতি, সাবান, এই 9টা জিনিস আমরা এই 32 টাকার ভিতরে আমরা দিয়ে দিই, আর তাদের কিনতে হয় না। এখন আপনারাই বলেন এই জিনিসগুলো কিনতে কত টাকা লাগে, এই জিনিসগুলো কিনে দেওয়ার পরে 32 টাকা তো আর বেশি থাকতেছে না, অল্প কয়েক টাকা থাকে। আমাদের 5টা বিল্ডিং, একটা বিল্ডিং ভাড়া নিতে অ্যাডভান্স দিতে হয় 50 লক্ষ টাকা, নাহলে আপনারা আসেন আমার বাড়িওয়ালার সাথে কথা বলেন, 50 লক্ষ টাকা গোছাতে হবে না, না গোছাই দেবো কোথার থেকে। মানে আপনারা শুধু আমাকে বকা দিচ্ছেন, আমাকে খারাপ ভাষায় কথা বলতেছেন, লাভটা কি এসে জানেন? এখন 50, আমি তো গরিব মানুষের ছেলে, আমি তো 50 লাখ টাকা বাড়ি থেকে আমি নিয়ে আসতে পারি না অ্যাডভান্সে, এ টাকাটা আমার দিয়ে ফেলে রাখতে হচ্ছে। এরপরে অনেক কথা আছে যে কথাগুলো আপনারা সরাসরি না আসলে, না দেখলে বুঝবেন না। আমি প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই, আমার দারোয়ানকেও এই ভাত খাওয়াই, এতিমকেও এই ভাত খাওয়াই, যারা 17,000 টাকা দেয় তাদেরকেও এই ভাত খাওয়াই, আমি সকাল বিকেল নাস্তা খাওয়াই,
প্রতিদিন একবার মাংস খাওয়াই, সপ্তাহে দিন দুই দিন গরুর মাংস খাওয়াই, এক কেজি মাংসকে দশ টুকরা করি, যাচাই করেন না হলে। আমার এখানে যত শিক্ষক আছে সকলের চিকিৎসা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ফ্রি নাকি আপনাদের চিকিৎসায় টাকা লাগে? কথা বলেন, সম্পূর্ণ চিকিৎসা ফ্রি। আমার স্টাফদের স্ত্রী সন্তান মা বাবা এরাও অসুস্থ হলে সেখানেও আমি চিকিৎসার টাকা দিই, অবস্থা ভেদে অর্ধেক, তিন ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ টাকা দিই। আমার এখানে প্রায় ৪০ জন স্টাফের বাসা নেওয়া আছে। এই ৪০ জন স্টাফের বাসায় স্ত্রী সন্তান পিতামাতা সবার খাবার মাদ্রাসার থেকে দেই, বেতনের বাইরে, তাদের বাসায় পাক করতে হয় না। এরপরে প্রভিডেন্ট ফান্ড করা আছে, প্রতি বছর দুইজনকে বাইতুল্লাহ হজ করতে পাঠাই মাদ্রাসার টাকা দিয়ে। এখন আপনারা বলেন টাকাটা বেশি হয়ে যায় না কম হয়ে যায়? এখন এই টাকা না নিলে টাকাটা আমি খরচ করবো কিভাবে, দেবো কিভাবে? এখন হুজুররা কি আমি জাকাতের কোনো টাকা আমার মাদ্রাসায় ভুলে ভুলেও নেই না, ইচ্ছা করেও নেই না, সাধলেও নেই না? উপরন্ত ১৫০ এতিমকে লালন পালন করি, মিনিমাম ২০০-৩০০ ছাত্র হাফ বেতন, কোয়ার্টার বেতন, চার ভাগের এক ভাগ বেতন দিয়ে পড়ে আমার এখানে। এখন আপনাদের আলেম ওলামার কাছে আমার বিনীত আরজ, আপনাদের যাদের কাছে মনে হয় যে আমরা মানে উপকার করতে পারতেছি না জাতি বা আমাদের ছাত্রদের, আপনারা একটু সরাসরি আসেন, আমি আপনাদের ভাড়া দিয়ে দেবো প্রত্যেকে। এ সত্য কথা একদম, আমি প্রত্যেকের যাতায়াত ভাড়া দিয়ে দেবো, এসে দেখবেন, পরিদর্শন করবেন, একটু লিখে রেখে যাবেন যাওয়ার সময় আপনি কি দেখলেন, আপনাকে ভাড়া দিয়ে দেবো আপনাদের। কেন পারলাম না আর মাদ্রাসা চালানো ছেড়ে দেবো ওই দিন থেকে, শুধু বলে যাবেন যে আমরা আমাদের আমরা বাচ্চাদের হক আদায় করতে পারতেছি না বা আমরা জাতির সাথে আমাদের কাজটা খারাপ হচ্ছে, একটু মেহরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি ছোট মানুষ, আমার শিক্ষার কোনো ভালো জ্ঞান নেই, আমি অশিক্ষিত একজন মানুষ আমার কাছে নিজের কাছে মনে হয়। তবে আল্লাহ আমাকে দিয়ে একটা খেদমত নিচ্ছেন, প্রায় ২০০০ ছাত্র আমার কাছে আসছে পড়াতে, তারা পড়তেছে, ভালো পড়তেছে আমার কাছে মনে হচ্ছে। আমাদের যারা গার্ডিয়ান আছে তাদের কাছেও মনে হয় যে ভালো পড়া হচ্ছে। এখন আপনার কাছে কেন মনে হয় যে ভালো হচ্ছে না, সেই কারণটা আপনি নিজে এসে জাস্টিফাই করেন। তো আপনাদের সবার দাওয়াত, আপনারা আসবেন, আমাদের বাবাজিদেরকে দোয়া দিয়ে যাবেন আর বাবাজিরা আমার জন্য দোয়া করবেন। সবাই একটু সোজা হয়ে বসেন, আমরা এখন দোয়ায় ঢুকে যাবো। সর্বপ্রথম সূরা ফাতিহা বাইর করেন সবাই, আল্লাহকে হাজির নাজির সবাই জানেন। আপনাদের জীবনের শ্রেষ্ঠ একটা দিন আছে, আপনারা ছোট মানুষ, মাত্র ৬-৭ বছর বয়স, আপনারা কোরআন আজকে আপনারা অনেকে নাজেরা শুরু করবেন রিডিং, আবার অনেকে আমপারা শুরু করবেন। আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা কি সুন্দর দেখা যাচ্ছে, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা পড়ছি রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله মনে হচ্ছে জান্নাতের থেকে একটা সুরলহরি আসছে তোমাদের আওয়াজ শুনে, সত্য আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে মনে হয়েছে না, কি মনে হয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআন বন্ধ করেন। আজকে থেকে আপনাদেরকে বলবে নাজিরার ছাত্র 31 জনকে, আর 31 জনকে বলে আমপাড়ার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে রে লাগিয়ে আমার ঈমান তাও জাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মৃত্যুর আগে আল্লাহ যেন কখনো আমাদেরকে এই কোরআনের শিক্ষা থেকে আলাদা না করে। বলেন আমিন। আর আমি আজকে একটা দোয়া দিই আপনাদের আলাদা, প্রত্যেককে যেন আল্লাহ আমার চাইতে বড় মহতামিন বানাই দেয়। বলেন আমিন। খুশি হয়েছেন? এই মামলা এই করিম আমাদের সাথে এখানে অনেক মা উপস্থিত, অনেক বাবা উপস্থিত। মামলা প্রত্যেকটা মা তার কলিজাজিরা সন্তানকে চায় বিশ্ব সেরা আলেম হোক। মামলা আমাদের কাছে বহুদূর থেকে স্বপ্ন নিয়ে আসছে, বহু টাকা খরচ করে মামলা, আবার এতিমরাও আমাদের কাছে পড়ে মামলা। আয়াল্লাহ প্রত্যেকটা মায়ের চক্ষু শীতল হয় এরকম কাজ আমার বাবাদেরকে করার তৌফিক দান করেন মাওলা। এই মাওলা এই করে আমাদের আর রায়হান মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে বিশ্ব সেরা হাফেজ মাওলা ইমা হিসেবে কবুল মঞ্জুর করে নে। এই মাওলা এই করে আজকে যারা কোরআন ধরলো মাওলা দ্রুত তাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দান করেন মাওলা। এই মাওলা এই করে মার মুখে হাসি ফোটানোর তৌফিক দান করেন মাওলা। আল্লাহ অনেক মাকে আমি দেখেছি মাওলা চিকিৎসার জন্য টাকা ঘুষাইছে, আল্লাহ ওই টাকা দিয়ে চিকিৎসা না করে অপারেশন না করে কলিজার টুকরা সন্তানের বেতনের জন্য খাবারের জন্য ঘোরার জন্য টাকা পাঠাই দিয়েছি মাওলা। আল্লাহ এই দুঃখিনী মাদের স্মরণ করে বলছি মাওলা এই দুনিয়ার সকল মাদেরকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ দুনিয়ার সকল মাকে আপনি কবুল করে দেন মাওলা। আল্লাহ দুনিয়ার সকল মাকে আপনি নেকায়েত দান করেন মাওলা। আল্লাহ দুনিয়ার সকল মাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন মাওলা। এই মাওলা এই করিম
শিক্ষকদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলানা, অক্লান্ত পরিশ্রম করে মাওলানা, অনেক 18 ঘন্টাও গড়ায় মাওলা, 18 ঘন্টা রিক্সা চালালে 50,000 টাকা আমার রোজায়, 18 ঘন্টা কোরআন পড়াই, দুনিয়ার উদ্দেশ্য নয়, দুনিয়ার মায়ায় নয়, একটা উদ্দেশ্য আছে জান্নাতুল ফেরদাউস পাবে মাওলা, এরা হাফেজে কোরআন হবে একটা উদ্দেশ্য আছে মাওলা, আল্লাহ দয়া করে আমাদের উস্তাদদের সকল হাজাতগুলো আপনি পূর্ণ করে দেন মাওলা, আল্লাহ তাদের সকল সমস্যার সমাধান করে দেন মাওলা, আল্লাহ ছাত্র আর উস্তাদের মধ্যে পিতার সন্তানের সম্পর্ক বানায় দেন মাওলা, এই মাওলাই করিম, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন মাওলা, এই মাওলাই করিম, আমার মার শরীর ভালো না, মার শরীরটা ভালো করে দেন মাওলা, আমার শরীরটাও বেশি ভালো না, ওষুধ খাচ্ছি মাওলা, আজকের এই বাবাদের উসিলা করে আমার শরীরটা সম্পূর্ণ অসুস্থ করে দেন মাওলা, আল্লাহ নূরানি বিভাগের প্রধান রাশেদ সাহেব মাওলা তার কাজের মধ্যে বারাকা দান করেন মাওলা, খুলুসিয়া দান করেন মাওলা, আল্লাহ তার মেয়েদেরকে বিশ্বমানের হাফেজা হিসেবে কবুল মঞ্জুর করে দিন মাওলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।